সন্মানীয় শিক্ষক শিক্ষয়িত্রীসকল ইংটেবলে স্বাগত জানাইছো। আজির এই ভিডিওট এ এস এফলাইন ইনভলভমেন্ট অফ প্যারেন্টস এন্ড কমিউনিটিস ফর এফলাইন এই কোর্সটোর অন্তর্গত যুক্ত একটিভিটি কুইজ আছে সেই একটিভিটি কুইজ সমূহ আজি সম্পূর্ণ করিম। ভিডিওট শেষলকে চাব, দুটা একটিভিটি আছে, একটিভিটি ফোর এন্ড একটিভিটি সিক্স, দুটাই আমি কমপ্লিট করিম। আপনাদের স্ক্রিনত দেখা পাচ্ছে একটিভিটি ফোর, চেক ইউর আন্ডারস্ট্যান্ডিং। আপনাদের দেখা পাইছে ইয়াত সোধা হয়েছে গিভেন বিলো আর সাম একটিভিটিস সিলেক্ট ইয়েস অর নো এগেনস্ট ইচ অফ ইচ টু ইন্ডিকেট ইফ দিস জেনারেট কন্টিনিউয়াস কমিউনিকেশন বিটুইন দ্য স্কুল অ্যান্ড প্যারেন্টস। সব প্রথম তো স্টেটমেন্ট, প্যারেন্টস ফিল কম্ফর্টেবল সেন্ডিং এ নোট টু দ্য টিচার হোয়েনএভার দে অবজার্ভ পার্টিকুলার বিহেভিয়ার চেঞ্জ ইন দ্য চাইল্ড। এই কি হবো, ইয়াস হবো ইউজ করে দিও আর নেক্সট করে দিও। শুদ্ধ হয়েছে পিছর প্রশ্ন, প্যারেন্টস সেন্ড নোটস টু দ্য টিচার ওনলি টু ইনফর্ম দ্য রিজন ফর অ্যাবসেন্স ফ্রম স্কুল। অকল যে স্কুলত যোৱা নাই এবসেন্সৰ কাৰণে ইনফৰ্ম কৰিব তেনেকুৱা নহয়, ন কৰি দিয়ক। নেক্সট কোৱেশ্যন, টিচাৰ একনলেজেছ দ্য নোট ফ্ৰম দ্য পেৰেণ্টছ এণ্ড এডছ হাৰ কমেণ্টছ টু ফেচিলিটেট ফাৰ্ডাৰ কমিউনিকেশ্যন। এইটো হয়, ইয়েছ কৰি দিয়ক। পিছৰটো প্ৰশ্ন, পেৰেণ্টছ চি টিচাৰ ওৱান ষ্টেজ অনলি ডিউৰিং পেৰেণ্টছ অৰিয়েণ্টেশ্যন হুইচ ইজ হেল্ড ওৱান্স এ ইয়াৰ। এইটো ন কৰি দিয়ক। পিছৰটো প্ৰশ্ন, চিলড্ৰেন চেণ্ডছ ৰেগুলাৰ আপডেটছ টু পেৰেণ্টছ থ্ৰু এ ডায়েৰী নোট, ইয়েছ কৰি দিয়ক। নেক্সট কোৱেশ্যন, পেৰেণ্টছ মেক ইট এ পইণ্ট টু গ্ৰীট এণ্ড মিট দ্য টিচাৰ হোৱেনএভাৰ দে কাম টু স্কুল টু ড্ৰপ অৰ পিক আপ দ্য চাইল্ড, ইয়েছ কৰি দিয়ক। নেক্সট কোৱেশ্যন, পেৰেণ্টছ আৰ এলাউড টু ফিক্স আপ মিটিং উইথ দ্য টিচার অনলি ইফ দে ফেস সাম প্রবলেম রিলেটেড টু দ্য চাইল্ড, নো করে দিও। নেক্সট কোশ্চেন, অ্যাটেন্ডিং পিটিএমস কোয়ার্টারলি, নো করে দিও। টিচার্স আর অ্যালাউড টু মিট প্যারেন্টস আফটার ইনফর্মিং দ্য স্কুল অ্যাডমিনিস্ট্রেশন দ্য রিজন ফর দ্য মিটিং, নো করে দিও। নেক্সট কোশ্চেন, প্যারেন্ট মিটিং টিচার ইন মার্কেটস অনলি, ন করে দিও। আর সব দশটা হয়ে গেল, আর একটা একটিভিটি আছে সেইটাও কমপ্লিট করল। আপনাদের স্ক্রিনত দেখা পাইছে একটিভিটি সিক্স, চেক ইউর আন্ডারস্ট্যান্ডিং, ইয়াত ক্লিক করলে একটিভিটি টু খোল খাই যাব। সব ইয়াত প্রথমটো স্টেটমেন্ট, দ্য নিট for paying attention towards the holistic development of children in early years. The need for paying attention towards the holistic development of children in early years. Educating kori diyo. Next question. Substitute teachers for handling a small group and creative activities. Engaging kori diyo. Next question. Care of children including their nutritional needs and well-being. Educating kori diyo. Next question, role of parents and potential supports they can provide for the development of children. Educating kori diyo. Next question, demonstrating art activities with locally available no-cost material. Engaging kori diyo. Next question, taking children to how to for nature walk or some field trip. Engaging kori diyo. Next question, importance of engaging children in play and other meaningful activities. Educating kori diyo. Next question, age related milestones again, dangers of pushing children beyond what they are ready for. Educating kori diyo. Next question, serving region specific foods for respective festivals like Pongal. Engaging kori diyok. Next question, storytelling to children. Engaging kori diyok.
আৰু চাওক 10টা প্ৰশ্ন উত্তৰ হৈ গ'ল আৰু 10টা কাৰেক্ট আনচাৰ। থেংক ইউ সো মাছ।